সিনিয়র শিল্পীদের উদ্দেশ্য করে শাকিব খান কটূক্তি করেছেন, তাদের অপমান করেছেন এবং যৌথ প্রযোজনার ছবির নামে যৌথ প্রতারণা করছেন, এরকম নানা অভিযোগের ভিত্তিতে শাকিব খানকে চলচ্চিত্র পরিবার FDC থেকে বহিষ্কার করার এবং চলচ্চিত্রের 14টি সংগঠনের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন গতকাল। সেই সাথে এই সংগঠনগুলোর কোনো টেকনিশিয়ান যেন শাকিব খানের সাথে আর কোনো কাজ না করে তারও ব্যবস্থা করবে এই কমিটি, এবং শাকিব খানকে আজীবন নিষেধাজ্ঞার একটা চিন্তাভাবনা করছে তারা। কোনো রকম হুঁশিয়ারি ছাড়াই শাকিব খানের প্রতি এরকম নির্দয় কেন হলেন পরিচালক সমিতি সহ অন্য 14টি সংগঠন, সে বিষয়ে শাকিব খান কয়েকটি গণমাধ্যমে মন্তব্য করেছেন। তার মধ্যে প্রথম আলোকে তিনি বলেন, এই সিদ্ধান্ত হাস্যকর, আমি এটা নিয়ে ভাবছি না, আমি আমার কাজ করে যেতে চাই। আন্দোলন কারীরা জ্যেষ্ঠ শিল্পীদের ব্যবহার করছেন, সম্মানিত জ্যেষ্ঠ শিল্পীদের বিষয়টি বুঝতে পারা উচিত। প্রিয় দর্শক, শাকিব খান জনপ্রিয়তায় বর্তমানে অন্য যে কোনো নায়কের থেকে অনেক উপরে। শাকিব খানের কোনো যোগ্য রিপ্লেসমেন্ট আছে তাও বলা যাবে না। আর এটা কি আমাদের দেশের চলচ্চিত্রের জন্য হুমকি নয়? কারণ অনেক পরিচালকই শাকিব খানকে নিয়ে সিনেমা করার কথা চিন্তাভাবনা করছেন। সেই সাথে শাকিব খান উপবিশ্বাসের কয়েকটি ছবিও রয়েছে নির্মাণাধীন, এইসব ছবির ভবিষ্যতও পড়ে যাবে অন্ধকারে। এইসব বিষয় নিয়ে আপনাদের দৃষ্টিকোণ কী? কী ভাবছেন আপনারা? সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। ছবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।